আল্লাহ পাক সামনে কি বলেন, إما يبلغن الكبر أحدهما عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما الله أكبر رب العالمين বলেন যদি তোমার পিতামাতার মধ্যে দুজনকে জীবিত পাও অথবা একজনকে পাও একজন চলে গেছে তাদের সাথে কেমন ব্যবহার করবে فلا تقل لهما افتيو তাদের সাথে পিতামাতার সাথে এমন ব্যবহার তুমি করবে না যে তোমার ব্যবহারের কারণে পিতামাতা বলে উহ আমার সন্তানটা কেমন ব্যবহারটা করলো আজকে এই কথাটা তাদের জবান থেকে বাবা-মার জবান থেকে যেন উচ্চারিত না হয় এমন কোন ব্যবহার তোমরা পিতামাতার সাথে কইরো না ولا تنهرهما এবং তাদেরকে পিতামাতাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবা না জারি দিয়ে কথা বলবা না আল্লাহ ওয়াজ করতেছেন শিখাই দিতেছেন শুরুতেই বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন ও সন্তানেরা শুনে রাখো পিতাকে পাও আর মাতাকে পাও বা উভয়কে পাও যাকেই পাও এমন ব্যবহার কইরো না তারা অন্তরে কষ্ট পায় মুখে কিছু বলতে পারে না অসহায় বাবা এখন শক্তি নাই বাবা এখন ইনকাম নাই মার শরীরে শক্তি নাই কিছু বলতে পারবে না শুধু অন্তর থেকে বলবে আহ সন্তান কি ব্যবহারটা করলো আজকে এই কথাটা তাদের জবান দিয়ে কোনো সময় না বলে এমন ব্যবহার করবে না ওলা তানহারহুমা এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না কখনো জানি দিবে না পিতামাতাদেরকে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা এবং তাদের সাথে কাউলান কারীমা সুন্দর আচরণ করবে জনগণ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এই আয়াতগুলি এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক অদমের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলি আমি সহ আমাদের সকলের দরকার এজন্য আমরা সকলেই বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পঠিত আয়াতের মধ্যে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أمار الله পাক رب العالمين ওয়াজ করতেছেন মানুষদেরকে বান্দাদেরকে وقضى ربك الله পাক رب العالمين বলেন তোমার প্রভু ওয়াজ করতেছেন কি ওয়াজ আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ তাআবুদু কারো ইবাদত করতে পারবে না ইল্লা ইয়া তবে তারই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো ইবাদত করা যাবে না একমাত্র ইবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহই অন্য কারো ইবাদত করা চলবে না যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহু আকবার ইসলাম দুইটা জিনিসের নাম একটা হলো আল্লাহর হক একটা হলো কার হক আল্লাহর হক আর একটা হলো সৃষ্টিজীবের হক এই দুইটা হকের সমষ্টির নাম হলো ইসলাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন যে মানুষ এবং জিনজাতি আমার ইবাদত করবে এটাই তার উদ্দেশ্য তাহলে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহ ইবাদত করবে এ হলো এক নম্বর হক আর দ্বিতীয় নম্বর হক হলো সৃষ্টিজীবের হক সৃষ্টিজীবের প্রত্যেকটা সৃষ্টিজীবের প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের একটা হক আছে ঠিক না বাবা মার হক আছে সন্তানের প্রতি বাবা মার সন্তানের প্রতি হক আছে আবার সন্তানেরও বাবা মার প্রতি হক আছে প্রতিবেশীদের হক আছে বন্ধু বান্ধবদের হক আছে বোনের হক আছে ভাইয়ের কাছে ভাইয়ের হক আছে বোনের কাছে সৃষ্টিজীবের হক এই ইসলামের একটা অংশ
তো সৃষ্টিজীবের মধ্যে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে বেশি হকদার হলো পিতামাতা সবচেয়ে সন্তানের কাছে বেশি হকের অধিকার রাখতে হলো পিতামাতা আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্য আল্লাহর হকের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি পিতামাতার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো ইহসানের ব্যবহার করো ইহসান কাকে বলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলতে পারতেন ভালো ব্যবহার করো এই কথা না বলে বলছেন ইহসানা অর্থাৎ ইহসানের ব্যবহার করো ইহসান কাকে বলে ইহসান ভালো ব্যবহার থেকে আরেক তবকা উপরের লেভেলের ব্যবহারের নাম হলো ইহসান কেমন করে বুঝাই ইহসান এটাকে বলে আপনার কাছে একজন 10000 টাকা পাবে আপনার সাথে একজন 10000 টাকা পাবে আপনি তার 10000 টাকা দেওয়া এটা আপনার কর্তব্য আপনি যদি 10000 টাকা পরিশোধ করে আরো 5000 টাকা অতিরিক্ত তাকে দিয়ে দেন ভাই আমি তোমাকে খুশি হয়ে 5000 টাকা দিলাম এটাকে বলে ইহসান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন 10000 টাকা আপনি ধার নিছেন এটা তো আপনার পাওনা আপনি ঋণ দিতেই হবে এটা দেওয়ার পরে আপনি যদি আরো কিছু অতিরিক্ত তাকে দিয়ে দেন এটাকে বলে ইহসান অর্থাৎ আপনার যেটা করণীয় সেটা করার পরে আপনি অতিরিক্ত যেটা করবেন এটা হলো ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতা যতটুকু ভালো ব্যবহার তোমার কাছে প্রাপ্য তার থেকে আরো বেশি ভালো ব্যবহার করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তোমাকে আদেশ করতেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো আসলে জামানা গেছে উল্টা হয়া ঠিক না এখন জামানা গেছে উল্টা হয়া পিতামাতার খোঁজ খবর সন্তান রাখতে চায় না পিতামাতা বয়স হয়ে গেলে পিতামাতাকে মাথার বোঝা মনে করে ওলামায়ে কিরাম কিতাবের মধ্যে লেখছেন তোমার স্ত্রীকে তুমি যেই দামের কাপড় কিনে দাও পরিধান করার জন্য তোমার স্ত্রীকে যেই দামের কাপড় তুমি পরিধান করতে দাও ক্রয় করে দাও তোমার মা আছে বৃদ্ধা মা তোমার মাকেও সেই দামের কাপড় তোমাকে দিতে হবে তুমি যেই দামের কাপড় পরিধান করো তোমার বাবাকেও সেই দামের কাপড় তুমি ক্রয় করে দিবা কম দিতে পারবে না ওলামায়ে কেরাম কিতাবে লেখছেন অবিল ওয়ালি দাইনি ইহসানা পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে কি হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যেই সন্তান পিতামাতার দিকে মায়ার নজরে একবার তাকাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করবেন ধরে কোন সুবহানাল্লাহ একটা হজ করা কি সহজ কথা বর্তমান সময়ে এই যে বিগত হজের সময়ে 7.5 লক্ষ টাকা হজ করতে 7.5 লক্ষ টাকা লাগে যত দিন যাবে আরো টাকা বাড়তে থাকবে একজন মানুষ 7.5 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে সে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার হজটা কবুল হয়েছে কিনা তার হজ কবুল হলো কিনা এই লোকটা বলতে পারবে না হজ কবুল হতেও পারে হজ কবুল নাও হতে পারে জোরে কোন কথা ঠিক কিনা কেউ কি বলতে পারবে আমি হজ করছি আমার হজ কবুল হয়ে গেছে কেউ বলতে পারবে না এই 8 লক্ষ টাকা খরচ করে হজ করলো তার হজ কবুল হতেও পারে নাও পারে সে গ্যারান্টি দিতে পারবে না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন যে ব্যক্তি যে সন্তান
তার পিতা মাতার দিকে মায়ার নজরে তাকাবে, মায়ার নজরে তাকাবে। আমার নবী গ্যারান্টি দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন সন্তান 100 বার পিতামাতার দিকে তাকায় তাহলে কি 100 হজ এবং উমরার সওয়াব পাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি কোন সন্তান তার পিতামাতার দিকে প্রতিদিন 100 বার তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 হজ এবং 100 উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আহ, সেই পিতামাতা আজকে কত অবহেলিত, কথা কোন ঠিক কিনা? অনেক পিতামাতা আছে, অনেক পিতামাতা আছে আজকে অবহেলিত, অবহেলিত, অথচ মাতা পিতার দিকে তাকাই নাই, একটা কবুল হজের সওয়াব এবং একটা উমরা সওয়াব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করলে, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বাড়াই দিবেন। পিতামাতার খেদমত করলে, পিতামাতার সেবা যত্ন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বাড়াই দিবেন। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, খেদমতে মা দর্পে দর কুন সুবহে শাম, খেদমতে মা দর্পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। পিতামাতার খেদমত করলে, পিতামাতার সেবা যত্ন করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বাড়াই দিবেন। দূরে কোন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আমরা ঘটনা পড়েছি, কিতাবের মধ্যে ঘটনা পড়েছি, এক বাপের কয়েকটা সন্তান, বড় সন্তান, বড় ছেলে অন্য অন্য ভাইদেরকে ডাইকে বলতেছে, ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, শুনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। বলেন, কথা হলো আমার আব্বা সম্পদ রেখে গেছে, আমার আব্বার সম্পদ আছে, আব্বাও আছে, আম্মাও আছে, আমার বাবা মা আছে, আমাদের পিতামাতা জীবিত আছে, সম্পদও আছে, আমি এখন ভাগ করতে চাই। যে পিতামাতার খেদমত করবে সে সম্পদের ভাগ পাবে না, পিতার সম্পদের ভাগ সে পাবে না, আর যে বাবা মার খেদমত না করবে সে সম্পদের ভাগ পাবে। এখন তোমরা কোনটা নিতে চাও, পিতামাতার খেদমত করবা নাকি সম্পদ নিবা? এই কথা শুনিয়া অন্য অন্য ভাইয়েরা তো খুশি, বোকা তো পাইছি দেখা যায়, বোকা পাইছি, ঠিক আছে ভাই ভাই, ঠিক আছে, তুমি বাপ মার খেদমত করো, সেবা যত্ন করো, আমরা সম্পদের ভাগ নিতে চাই, তুমি বাপ মার সেবা যত্ন। এইবার বড় ভাই বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তোমরা সম্পদের ভাগ নাও, আমি পিতামাতাকে নিলাম, পিতামাতার সেবা যত্ন আমি করব, তোমাদের করতে হবে না। বড় ভাই সেবা যত্ন শুরু করে দিল। এবার স্ত্রী বলতেছে, পাকনামানি করলা, পাকনামানি করে তো সম্পদ হারাইলা, অন্যান্য ভাইয়েরা সম্পদ নিয়ে গেল আর তুমি পাকনামানি কইরা সম্পদ হারাইলা, এটা কি ঠিক হইল? এই স্ত্রী, থাম, এগুলি তুই বুঝতি না, আমি যা করি আমি বুঝি, তুই এগুলি বুঝতি না, তুই চুপ করে থাক। স্ত্রী চুপ হয়ে গেছে। এবার সন্তান বাবা মার সেবা যত্ন করতে শুরু করলো, বাবা মার খেদমত করতে করতে, বাবা মার সেবা যত্ন করতে করতে বাবা মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এখন তার সম্পদও নাই, তার পিতামাতাও নাই, তার সম্পদও পায় নাই, পিতামাতা ভাগে নিছিল, পিতামাতাও চলে গেছেন, এখন তার দিন চলায় কষ্ট হয়ে যাইতেছে, এমন অবস্থা।
এমন সময় কিতাবের মধ্যে ঘটনা দেখে এই বড় ভাই এই ছেলেটা এই সন্তান স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে তাকে দেখাইতেছেন যাও যাও অমুক জায়গা যাও, 1000 স্বর্ণ মুদ্রা আছে, 1000 স্বর্ণ মুদ্রা আছে, তুমি বাবা মার অনেক খেদমত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, অমুক জায়গা যাও 1000 স্বর্ণ মুদ্রা রাখা আছে, তুমি ওই 1000 স্বর্ণ মুদ্রা আইনা তোমার সংসারের মধ্যে লাগাও, তোমার সংসারের কাজে লাগাও। ওই সন্তান জিজ্ঞাসা করতেছে ঠিক আছে 1000 স্বর্ণ মুদ্রা যে আছে রাখা আমি আনবো ঠিক আছে, এই 1000 স্বর্ণ মুদ্রার মধ্যে কি বরকত আছে? বলছে না 1000 স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত নাই, আমি এই সম্পদ আনবো না, এই স্বর্ণ মুদ্রা আমার কোনো দরকার নাই। সকালে স্বপ্নের ব্যাখ্যা স্ত্রীকে বলছে, স্ত্রী বলতেছে এত দশ বেশগিরি দেখাও, 1000 স্বর্ণ মুদ্রা হইলেও তো আমরা কিছুদিন চলতে পারতাম, তো দশ বেশগিরি দেখা তো তাও হারাইলা। আচ্ছা না আল্লাহ আগে দেখে আসো, স্বপ্নটা দেখলা আসলে কি সত্য না, আমি একটু দেখে আসো আসলে কি টাকা রাখা আছে কিনা। স্ত্রীর কথা শুনে এই সন্তান ঠিক ওই স্বপ্নের জায়গায় গেছে, স্বপ্নে যেখানে দেখানো হয়েছে ওইখানে যায় দেখে, ভালো করে খেয়াল করে দেখে যে ঠিকই 1000 স্বর্ণ মুদ্রা রাখা আছে, যেরকম সুবহানাল্লাহ 1000 স্বর্ণ মুদ্রা রাখা আছে কিন্তু বরকত নাই, এই জন্য ওই সন্তান 1000 স্বর্ণ মুদ্রা আনে নাই। সন্তান চলে আসছেন, আবার কয়েকদিন পরে আবার স্বপ্নে দেখানো হয়েছে যাও যাও অমুক জায়গায় 500 স্বর্ণ মুদ্রা রাখা আছে বা 100 স্বর্ণ মুদ্রা রাখা আছে, তুমি এটা নিয়ে আসো। এবার সন্তান বলতেছে স্বর্ণ মুদ্রা যে আছে এর মধ্যে বরকত আছে কিনা, বলতেছে না না এই 1500 স্বর্ণ মুদ্রার মধ্যে 100 স্বর্ণ মুদ্রার মধ্যে কোনো বরকত নাই, বলতেছে না না এই স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত নাই, আমার এই স্বর্ণ মুদ্রার কোনো দরকার নাই, যায় নাই। পরে আরেক রাত্রে স্বপ্নে দেখাইছে তুমি যাও অমুক জায়গায় একটা স্বর্ণ মুদ্রা রাখা আছে, একটা গার স্বর্ণ মুদ্রা রাখা আছে, জিজ্ঞাসা করতেছে এই স্বর্ণ মুদ্রার মধ্যে কি বরকত আছে, বলছে হ্যাঁ এই এক টাকা একটা স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত রাখা আছে, তুমি এটা নিয়ে আসো এর মধ্যে বরকত আছে। সন্তান ঘুম থেকে উঠে একটা দৌড় দিছে, তাড়াতাড়ি গেছে, এক টাকার মধ্যে বরকত আছে একটা স্বর্ণ মুদ্রা, যায় এই একটা স্বর্ণ মুদ্রা সে দিছে, একটা স্বর্ণ মুদ্রা নিয়ে চিন্তা করছে যাক এর মধ্যে বরকত আছে, এটা আমার সংসারের কাজে লাগানো যায়। সে বাজারে গেছে এই স্বর্ণ মুদ্রা নিয়ে, বাজারে যাইয়া সুন্দর একটা মাছ কিনছে, সুন্দর একটা মাছ কিনা আর তরি তরকারি যা দরকার কিনা বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে আইনা স্ত্রীকে বলতেছে ওগো স্ত্রী এই মাছ আনছি, 1 টাকার মধ্যে বরকত ছিল সেই 1 টাকা দিয়ে মাছ নিয়ে আসছি, তরি তরকারি আনছি, অনেকদিন ভালো খাবার পাকানো হয় না, কিছু ভালো খাবার পাকাও, আজকে কিছু ভালো খাবার খাই, আজকে কিছু ভালো খাবারের আয়োজন করো। স্ত্রী ভালো খাবারের আয়োজন করতেছে, মাছ কাটতে শুরু করছে, মাছ যখন কাটছে মাছ পেট যখন কাটে নারী বুড়ি বের করছে, সুবহানাল্লাহ পেট কাটার সাথে সাথে নারী বুড়ির সাথে দেখে একটা মুক্তা বের হয়ে আসছে, ধরে কোন সুবহানাল্লাহ আরো ধরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা পড়ছি আমরা, স্ত্রী যখন মাছ কাটতে শুরু করছে মাছের পেটের মধ্যে থেকে একটা মণি মুক্তা বের হয়েছে, স্ত্রী স্বামীকে ডাক দিছে ও স্বামী তাড়াতাড়ি আসেন, স্বামী গো তাড়াতাড়ি আসেন, কি হয়েছে বলো, এই যে দেখেন মাছের পেটের মধ্যে থেকে মণি মুক্তা বের হয়েছে, মণি মুক্তা বের হয়েছে, নেন এই মণি মুক্তা আপনি ক্রয় করে অনেক সম্পদের মালিক হয়ে যাবেন। কিতাবের মধ্যে ঘটনা দেখে লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, কিতাবের মধ্যে ঘটনা দেখছে এই সন্তান এই একটা মণি মুক্তা পায়া বিক্রি কইরা অন্য অন্য ভাইরা যত সম্পদ পাইছে এই একটা মণি মুক্তা বিক্রি করে তার থেকে আরো বেশি সম্পদশালী হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ মতে মা দর বেদর কুন সুবহ শাম তাকে বাসি দরদ আলম নেকে নাম খেদমতে মা দর বেদর কুন
اختيار تاکہ باشی درد عالم مختیار تاکہ باشی درد عالم مختیار پتا مادر خدمت করার কারণে দুনিয়ায় কেউ ঠগে না দুনিয়ায় কেউ পিছনে পড়ে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায়ও জিতায় দান আখিরাতেও তার জন্য জিতার ব্যবস্থা করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ বাইজিদ মুস্তামির ঘটনা আপনারা শুনছেন আপনারা জানেন বাইজিদ মুস্তামি তার বাবা মারা গেছে অল্প বয়সে এই 4 থেকে 5 বছর বয়সে বাবা মারা গেলেন মা চিন্তা করলেন এই সন্তান যদি এইভাবে ঘোরাফেরা করে দুষ্ট ছেলেদের সাথে ঘোরাফেরা করে আমার সন্তান তো হারিয়ে যাবে আমার সন্তান লাঙ্গহারা হয়ে যাবে এইজন্য মা কি করবেন দিশেহারা হয়ে গেছেন 1 কেজি গায় ওকে জিগায় মানুষদেরকে জিগায় আমি কি করতে পারি আমার সন্তানটাকে কিভাবে মানুষ করতে পারি আমার সন্তানকে কিভাবে মানুষ করতে পারি এক লোক পরামর্শ দিয়েছে তুমি একটা কাজ করো অমুক একটা আল্লাহওয়ালা লোক আছে তার কাছে যাও অমুক একজন আলেম আছে তার কাছে যাও তোমার সন্তানকে দাও তোমার সন্তান মানুষ করে দিবে এই মা পর্দার সাথে সেই আল্লাহওয়ালা আলেমের কাছে গেছে পর্দার আড়াল থেকে বলতেছেন হুজুর আমার স্বামী নাই আমার এই একটা মাত্র সন্তান আমার এই একটা মাত্র সন্তান এই সন্তান না জানি পরিবেশের সাথে হারিয়ে যায় আমি চাই এই সন্তানকে মানুষ করতে কিন্তু মানুষ করার কোনো রাস্তা আমার কাছে নাই হুজুর আপনার কাছে আমি আসছি হুজুর গো আমার সন্তানকে আপনি মানুষ করে দেন মহিলাদের সর্বশেষ একটা অস্ত্র আছে সেই অস্ত্রটা হলো চোখের পানি মহিলারা যখন তাড়াতাড়ি চোখের পানি ফেলে দেয় তখন আসলে মায়া লাগে যায় ঠিক না মা চোখের পানি ফেলে ফেলে বলতেছেন হুজুর আমাকে আপনি যদি ফিরাইয়া দেন আমার সন্তানকে মানুষ করার আর কোনো রাস্তা নাই হুজুর গো আমাকে ফিরাইয়া দেন না আমার সন্তানটাকে আপনি আপনার মতো মানুষ করে দেন হুজুরের মায়া এসে পড়েছে হুজুরের মায়া লাগছে হুজুর বলছে ঠিক আছে আমার কাছে রাইখা যান আমি আপনার সন্তানকে মানুষ করে দিব এবার মহিলা বলতেছে হুজুর আমার একটা দাবি আপনার কাছে সেই দাবিটা হলো যতদিন পর্যন্ত আমার সন্তানকে আপনার কাছে আমি রাইখা গেলাম যতদিন পর্যন্ত আপনার মতো না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি ছুটি দিবেন না আমার বাড়িতে যাইতে দিবেন না আপনার মতো কইরা তারপরে আপনি পাঠাবেন সন্তানের লেখাপড়া শুরু হয়ে গেছে সন্তানের লেখাপড়া শুরু বেশ কিছুদিন পড়ালেখা করছে সন্তান তো সন্তান বাচ্চা তো বাচ্চাই বেশ কয়েক মাস লেখাপড়া করার পরে মাকে দেখার জন্য তার কলিজা ছটফট করতেছে যায় বলতেছে হুজুর আমাকে একটু ছুটি দেন আমি বাড়িতে যাব আমার আম্মাকে দেখার জন্য মন ছটফট করতেছে হুজুর বলতেছে বাবা তোমার মায়ের সাথে আমি অঙ্গীকার করছি আমার মতো না বানানো পর্যন্ত তোমাকে ছুটি দিতে নিষেধ করেছে বাড়ি পাঠাইতে নিষেধ করেছে অনেক কান্নাকাটি করতেছে হুজুর আমাকে একটু ছুটি দেন না আমি মার সাথে একটু সাক্ষাৎ করে চলে আসব এবার উস্তাদ হুজুর বলছে ঠিক আছে তোমাকে একটা শর্তে ছুটি দিতে পারি শর্তটা হলো তোমাকে এই যে অনেকগুলি পড়া দিলাম এই পড়াগুলি যদি অল্প সময় বেঁধে দিছে এই সময়ের মধ্যে আমাকে পড়া শোনাই দিতে পারো তাহলে তোমাকে ছুটি দিব অন্যথায় তোমার ছুটি নাই যাতে যাইতে না পারে এমন একটা পন্থা অবলম্বন করুন অল্প সময়ে অনেকগুলি পড়া দিলেন এবার সন্তানের জন্য এই পড়া সম্ভব সন্তান কোরআনে কারিম খুলে সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ও আল্লাহ এই কোরআন তুমি আমার অন্তরে অঙ্কন করে দিবা তুমি ছাড়া কেউ অঙ্কন করতে পারবে না আজ করলেও করবা কাল করলেও করবা দুদিন পরে করলে তুমি তো করবা তুমি ছাড়া আর কেউ অঙ্কন করতে পারবে না আল্লাহ আমার মাকে দেখতে বড় মন চাইতেছে মনটা ছুটে গেছে হুজুর আমাকে এমন একটা শর্ত দিছে এই পর আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ গো তোমার কাছে আমার দরখাস্ত আল্লাহ আমার সিনার মধ্যে আমার অন্তরের মধ্যে এই পড়াগুলি তুমি তাড়াতাড়ি অঙ্কন করে দাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন
এখন সন্তান পৃষ্ঠা উল্টায় আর এই পৃষ্ঠার মধ্যে যত পড়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে ঢুকায় দেন জোরে কোন সুবহানাল্লাহ এমন করতে করতে অল্প সময়ের মধ্যে পরামুখস্থ হয়ে গেছে সন্তান একটা দড়তিছে হুজুর আমার সকল পড়া আয়ত্ত হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে আমাকে ছুটি দেন মাকে দেখার জন্য মাকে দেখার জন্য ছুটি দেন সন্তান পরীক্ষা করে দেখে ঠিকই তো জিজ্ঞাসা করে পরামুখস্থ হয়ে গেছে উস্তাদ হতভম্ব হয়ে অবাক হয়ে গেছে আরে কিভাবে এখন কথা মতো ছুটি দিতে হবে ঠিক আছে যাও তোমার মার সাথে সাক্ষাৎ করে তুমি তাড়াতাড়ি চলে আসবা মা বাসায় চলে গেছে বাসায় যে দরজা খটখট করতেছে মা মা গো ভিতর থেকে আওয়াজ আসছে কে রে বাবা মা আমি পায়েছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি এবার মা বলতেছে না আমার বাইজিৎ হতে পারে না না তুমি আমার বাইজিৎ না আমি তো হুজুরকে বলে আসছি হুজুরের মতো না হওয়া পর্যন্ত ছুটি না দিতে মাত্র কিছুদিন হইল এখনো তো হুজুরের মতো হওয়া সম্ভব নয় না না তুমি আমার বাইজিৎ হইতে পারো না তুমি চলে যাও তুমি চলে যাও মা দরজা খুলে নাই সন্তান নিরুপায় হয়ে আবার উস্তাদের কাছে ফিরে আসছে ধরে কোন সুবহানাল্লাহ বলতেছে হুজুর আমার মা আপনার সাথে কি ওয়াদা করছে জানি না বা আপনি কি ওয়াদা করছেন জানি না কিন্তু মা দরওয়াজা খুলে নাই মা মা দরওয়াজা খুলে নাই উস্তাদ তো বুঝতে পারছেন উস্তাদ বুঝতে পারছেন আহ এই বাইজিদ মুস্তামি লেখাপড়া করতে করতে অল্প দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এলেম ঢেলে দিয়েছেন তার অন্তরের মধ্যে এলেম ঢেলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ও এক পর্যায়ে ওই উস্তাদকে স্বপ্নে দেখাইতেছেন ও আল্লাহর বান্দা আলেম উস্তাদ বাইজিদ এখন পরিপূর্ণ হয়ে গেছে তোমার মাথার পাগড়িটা বাইজিদের মাথায় পরায়া দিয়া তার মায়ের কাছে আপনি পাঠায়া দেন জোরে কোন সুবহানাল্লাহ এই বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা জানেন বাইজিদ বুস্তামির আম্মা একদা ছোট সময় অসুস্থ এক সময়ের ঘটনা আম্মা অসুস্থ আম্মা অসুস্থ এই অসুস্থ মা ছোট বাচ্চা বাইজিদ মা অসুস্থ অবস্থায় বলছে বাবা আমাকে একটু পানি খাও আমাকে একটু পানি পান করাও এখন বাইজিদ তালাশ করে পানি আর পান নাই বাহিরে যায় পানির ব্যবস্থা করে এক গ্লাস পানি আনছেন পানি আইনা দেখেন মা ঘুমায় গেছে মা ঘুমায় গেছে এখন মাকে ডাক দিলে মার ঘুমের ডিস্টার্ব হবে মার ঘুমের সমস্যা হবে এই জন্য মাকে ডাকও দিতেছেন না আর উনিও শুইতে পারতেছেন না যে আমি যদি ঘুমায় যাই মা আবার যদি পানির জন্য ডাক দেয় যে বাবা পানি দাও আমি যদি পানি না দিতে পারি মায়ের হুকুমটা অমান্য হয়ে যাবে আমি গুনাহগার হয়ে যাব এই চিন্তা করে সন্তান সারা রাত পানির গ্লাস নিয়ে সারা রাত পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে সন্তান মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে যখন ফজরের আজান হয়ে গেছে সকাল হয়ে গেছে ফজরের আজান হয়ে গেছে মসজিদে আজান হইতেছে এমন সময় মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিছেন মায়ের ঘুম ভাঙ্গে গেছে মার ঘুম ভাঙ্গে গেছে মা ঘুম থেকে জায়গা দেখে শিশু বাইজিদ সন্তান বাইজিদ মায়ের শিওরের কাছে মাথার কাছে গ্লাস হাতে করে দাঁড়াই রয়েছে সুবহানাল্লাহ কি রে বাবা তুমি দাঁড়াই রয়েছ দেখে বাইজিদ ছোট্ট মানুষ চোখ দুটো লাল হয়ে রয়েছে কি বাবা তুমি দাঁড়াই রয়েছ মা তুমি রাত্রে বলেছিলা তোমার পানি পিপাসা লেগেছে আমি দূরে থেকে পানি আনছি পানি আইনা দেখি তুমি ঘুমাই গেছো তোমার ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য তোমাকে ডাক দেই নেই আবার আমিও ঘুমাই নাই যদি আমি ঘুমাই তুমি আমার পানির জন্য ডাক পারো তুমি আবার ডাকো তোমার কষ্ট হবে এই জন্য আমি সারা রাত ঘুমাই নাই মাগো সারা রাত আমি তোমার মাথার কাছে এই গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে মা তাড়াতাড়ি উঠে অজু করে সেজদায় দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন ওগো মালিক আসমানের মালিক
জমিনের মালিক আল্লাহ বায়েজিদের আজকের ব্যবহার দেখে বায়েজিদের খেদমত দেখে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আমি মা হয়ে বায়েজিদের জন্য তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন হিসেবে তুমি কবুল করে নাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার বায়েজিদকে তুমি সুলতানুল আরিফিন হিসেবে কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বায়েজিদকে মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়েজিদকে আল্লাহর ওলি বানায় দিয়েছেন খিদমতে মা দরপে দরগুন ইখতিয়ার তাকে বাসি দরদ আলম মুখতিয়ার খেদমতে মা দরপে দরগুন সুবহ শাম তাকে বাসি দরদ আলম মুখতিয়ার আহ পিতা মাতার খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমরা পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো ভালো ব্যবহার করো কখনো খারাপ ব্যবহার করবে না দেখেন আল্লাহ পাক সামনে কি বলেন ইম্মা ইয়াবলুগান্না আল-কিবারা আহাদুহুমা عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا الله পাক রব্বুল আলামিন বলেন যদি তোমার পিতামাতার মধ্যে দুজনকে জীবিত পাও অথবা একজনকে পাও একজন চলে গেছে তাদের সাথে কেমন ব্যবহার করবা فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ তাদের সাথে পিতামাতার সাথে এমন ব্যবহার তুমি করবে না যে তোমার ব্যবহারের কারণে পিতামাতা বলে উহ আমার সন্তানটা কেমন ব্যবহারটা করলো আজকে এই কথাটা তাদের জবান থেকে বাবা মার জবান থেকে যেন উচ্চারিত না হয় এমন কোনো ব্যবহার তোমরা পিতামাতার সাথে কইরো না ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে পিতামাতাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবা না জারি দিয়ে কথা বলবা না আল্লাহ ওয়াজ করতেছেন শিখাই দিতেছেন শুরুতেই বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন ও সন্তানেরা শুনে রাখো পিতাকে পাও আর মাতাকে বা পাও বা উভয়কে পাও যাকেই পাও এমন ব্যবহার কইরো না তারা অন্তরতে কষ্ট পায় মুখে কিছু বলতে পারে না অসহায় বাবা এখন শক্তি নাই বাবা এখন ইনকাম নাই মার শরীরে শক্তি নাই কিছু বলতে পারবে না শুধু অন্তর থেকে বলবে আহ সন্তান কি ব্যবহারটা করলো আজকে এই কথাটা তাদের জবান দিয়ে কোনো সময় না বলে এমন ব্যবহার করবে না ওলা তানহার হুমা এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না কখনো জানি দিবা না পিতা মাতাদেরকে ওয়াকুল্লাহুমা কৌলাং কারিমা এবং তাদের সাথে কৌলাং কারিমা সুন্দর আচরণ করবে জোরেগন সুবহানাল্লাহ আরো জোরেগন সুবহানাল্লাহ পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে কে শিখাইতেছেন এই কথাগুলি কার আল্লাহ জোরেগন কথাগুলি কার কুল্লাহুমা কৌলাং কারিমা তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার করবে ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রহমা আহ আল্লাহ কত সুন্দর ওয়াজ করতেছে কত সুন্দর শিখাই দিচ্ছেন ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রহমাতি আহ তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আর যদি পিতামাতা না পাও পিতামাতা চলে গেছে এখন কি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাই দিতেছেন ওয়াকুর রব্বিরহামহুমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাদের জন্য দোয়া করবা ও আল্লাহ আমরা যখন ছোট ছিলাম পিতামাতা আমাদের সাথে যেই আচরণ করেছে যেইভাবে কষ্ট করে লালন পালন করেছে যেইভাবে আমাদেরকে কোনো কষ্ট পাইতে দেয় নাই ও আল্লাহ পিতামাতা আজকে কবরে চলে গেছেন পিতামাতা দুনিয়ার জমিনে নাই আল্লাহ আমাদের সাথে যেইভাবে ব্যবহার করছে আল্লাহ আমার পিতামাতার সাথে কবর জগতে হাস
হাসরে মিজানে পুলসিরাতে তুমি তাদের সাথে সেই ব্যবহার করো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ শিখাই দিতেছেন ওয়াজ কেমন ব্যবহার করবা আজকে আমরা কোথায় আজকে আমরা সেই ব্যবহার থেকে কোথায় সরে গেছি কত সন্তান আছে ছেলে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে কত সুন্দর সুখে সুখী জীবন যাপন করতেছে কিন্তু বৃদ্ধ বাবা মা কত কষ্ট করতেছে ওষুধ খাওয়ার পয়সা নাই ঠিকমতো খাবার পাইতেছে না সন্তান ফিরেও তাকায় না আছে কি আছে না কি বলেন আছে না আছে অসংখ্য সন্তান এমন আছে অসংখ্য সন্তান এমন আছে হাজার হাজার টাকা নষ্ট করতেছে কিন্তু বাবা মার খোঁজ খবর নেয় না এই যে এক এক জায়গা ভ্রমণে যাবে কয়েকদিন পরে ল্যাংটার মাজারে যাবে পাঁচ হাজার টাকা খরচ করে আসবে পকেট থেকে কথা কন ঠিক কিনা সন্তান ল্যাংটার মাজারে দেয়া পাঁচ হাজার টাকা খরচ করে আসবে দশ হাজার টাকা খরচ করে আসবে বাবা মা অসুস্থ ঠিক মতো ওষুধ খাইতে পারে না জিজ্ঞাসাও করে না মা আপনার কি লাগবে বাবা আপনার কি লাগবে জোরে কন কথা ঠিক কিনা জিজ্ঞাসাও করে না ও সন্তান তুমি জানো না তুমি যে ব্যবহারটা করতেছ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যান তোমার অপমৃত্যু হবে তুমি ঈমান নিয়া দুনিয়া থেকে যাইতে পারবা না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তি এমন আছে তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে তাদের জন্য জান্নাত হারাম জান্নাতে যাইতে পারবে না তার মধ্যে একজন হলো আল আক পিতামাতার অবাধ্য সন্তান যেই সন্তানেরা পিতামাতার খোঁজ খবর রাখে না এই সন্তান ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না জান্নাত তার নসিব হবে না জান্নাত তার নসিব হবে না বন্ধুগণ আমার সময়ের স্বল্পতা না হলে আরো অনেক দৃষ্টান্ত ঘটনা আছে আপনাদেরকে শুনাইতাম এক সন্তান বিদেশে গেছে বিদেশে যাওয়ার সময় বাবা টাকা পয়সা ম্যানেজ করতে পারে নাই অবশেষে তার শেষ সম্বল দুইটা হাড়ের গরু ছিল এই গরু দুইটা বিক্রি কইরা সন্তানের টাকা ব্যবস্থা কইরা তারপরে দিছে সন্তান বিদেশে চলে গেছে সন্তান যাওয়ার সময় অ্যাকাউন্ট করে গেছে শাশুড়ির নামে কয়েকদিন ফোন করছে কথাবার্তা করছে চিঠির আদান প্রদান হয়েছে এখন তেমন চিঠিও দেয় না ফোনও করে না এখন সময় যায় মাস যায় টাকা চলে যায় শাশুড়ির অ্যাকাউন্টে বাবা এদিক দিয়ে তার সর্বশেষ সম্পদ তার সম্বল গরু দুইটা হালের গরু দুইটা বিক্রি করে দিছে হাল চাষ করে সন্তানদেরকে আরো অন্যান্য সন্তান আছে তাদেরকে লালন পালন ভরণ পোষণ করতো সেটাও পারতেছে না কত কষ্টে বড় আশায় সন্তান বিদেশ যাবে টাকা পাঠাবে আমি সেই টাকা দিয়ে সুন্দরভাবে চলবো কিন্তু সেটা করে নাই সন্তান ফোন করে বাবা আমি একটা বড় হজ করছি তিনটা উমরা হজ করছি জানো বাবা কি করছি বড় হজটা আমার নামে করছি আর তিনটা হজ করছি উমরা হজ করছি একটা উমরা হজ তোমার বৌমার জন্য একটা আমার শাশুড়ির জন্য একটা হলো আমার শ্বশুরের জন্য বাবা কয় তুই কি জন্য এই ফোনটা আমার কাছে করছ তুই তো হজটা আমার নামে আগে করবি তুই শ্বশুরের নামে তুই উমরা করস তোর নামে হজ করছস করছস ভালো হয়েছে তুই শ্বশুরের নামে করস শাশুড়ির নামে করস স্ত্রীর নামে করস আমার নামে তুই করস তা আগামী বছর করবি কি জন্য তুই এই ফোনটা আমার কাছে করছিস যা তুই জন্য আমার আমার আগামী বছর আমার নামে উমরা করবি এই উমরা করার আগেই তুই গুমরা হয়ে যাস উমরা করার আগেই গুমরা হয়ে যাস কিছুদিন পরে খবর কিছুদিন পরে দেখে বাড়ির দিকে গাড়ি এসে পড়ছে অ্যাম্বুলেন্স এসে পড়ছে পিপিপ করতে করতে অ্যাম্বুলেন্স এসে পড়ছে গাড়িতে পুলিশও আছে আয়সা এই বাড়ির সামনে থামাইছে দেখছে বাবা এই সন্তানের কথাই বলতেছে আরেকজনের কাছে ও ভাই সব কিছু শেষ করে সন্তানকে দিলাম সন্তান টাকা পয়সা সব শ্বশুর বাড়ি দিতেছে কি যে করলাম ভাই কি যে সন্তানটা হয়ে গেল এই কথাই বলতেছে পুলিশ আইসা বলতেছে ও চাচা চাচা গো এদিকে আসেন এই যে আপনার সন্তান আইসা পড়ছে সন্তানকে নামাইছে সন্তানকে নামাইছে নামায় তখন মুখ খুলছে বাবা একটা চিৎকার মারছে বাবা চিৎকার দিয়ে বেহুশের মতো হয়ে গেছে বাবা তুই আমাকে টাকা দেস না পয়সা দেস না কিছু দেস না হজ করস না আমার নামে আমার কোনো দুঃখ নাই আমার কোনো দুঃখ নাই কিন্তু তুই আইসা যদি আমাকে একবার বাবা বলে জীবিত অবস্থা
আমাকে ডাক দিতি আমার সমস্ত দুঃখ ভুলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত বাবা তুই তো শেষ হয়ে গেলি তুই কি লাশ হয়ে আমার বাড়িতে ফিরে আসতি বন্ধুগণ আমার সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ যারা পিতামাতার অবাধ্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন তাদেরকে রাস্তাঘাটে এইভাবে মৃত্যু দিতে জোরে গন কথা ঠিক কি না এই জন্য যুবকরা বলতেছি বাইরা আমার যাদের পিতামাতা আছে আল্লাহ নবী বলছেন রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয় পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্ট হয়ে যায় যেই সন্তানের প্রতি পিতামাতা খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন আর যেই পিতামাতার সন্তানের প্রতি পিতামাতা অখুশি হয়ে যায় বেজার হয়ে যায় এই সন্তানের জান্নাতে যাওয়ার বেলায় কিন্তু খবর আছে এই জন্য আমরা আমাদের যাদের পিতামাতা আছে পিতামাতা আছে এখনো হুঁশিয়ার হয়ে যায় পিতামাতার চেহারার দিকে তাকাই না নবী বলছেন একটা উমরা হজ একটা উমরা একটা কবুল হজ একটা কবুল উমরা সওয়াব আল্লাহ দান করবে পারবো আমাদের সামর্থ্য আছে হজ করতে আমাদের সামর্থ্য নাই পারবো না আজকেই দয়া যদি মায়ের সাথে অন্যায় করে থাকি পিতার সাথে অন্যায় করে থাকি মার পায়ে ধরে মাপ চাবো বাবার পায়ে ধরে মাপ চাবো আব্বা ভুল করছি মা ভুল করে ফেলছি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও দেখবেন বাবা মা এত দুর্বল আপনি ক্ষমা চাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়া ক্ষমা করে দিবে জোরে গন কথা ঠিক কিনা আর পিতামাতার একটু খোঁজ খবর নেবেন কিছু কিনে দিবেন পিতামাতা আলাদা খা আপনি আলাদা খান সমস্যা নাই 1 কেজি আঙ্গুর কিনে দিলেন 1 কেজি মালটা কিনে দিলেন 1 কেজি আপেল কিনে দিলেন মা এটা তুমি খাও যদি পারেন 2টা আঙ্গুর নিজে হাতে মার মুখে দিয়ে দিলেন বাবার মুখে দিয়ে দিলেন এটা আপনার পিতামাতার সাথে সৎ ব্যবহার হবে আর একটা প্রশিক্ষণ হবে আপনি যে আপনার পিতার মুখে আঙ্গুর ছিঁড়ে দিছেন কমলা দিছেন ছিঁড়া ছিঁড়া আপনার সন্তান বসে বসে দেখছে আপনি যখন এই বয়সে উপনীত হবেন আপনার সন্তানের মেমোরিতে এটা আছে যে আমার আব্বা আমার দাদার মুখে কমলা দিয়েছিল আমার আব্বা আমার দাদির মুখে আঙ্গুর দিয়েছিল আমাকেও দিতে হবে প্রশিক্ষণ সে পাবে এখান থেকে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার জান্নাত কামাই করার তৌফিক দান করে